যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, হেল্পার, পিয়ন ওদের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। সাম অফ দ্য ফাইভ নাম্বারস আর 260। ইফ দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট টু নাম্বারস আর 30 অ্যান্ড এভারেজ অফ দ্য লাস্ট টু নাম্বার আর 70, ফাইন্ড দ্য থার্ড নাম্বার। তো এভারেজ অফ ফার্স্ট টু নাম্বার 30, মানে প্রথম দুটো নাম্বারের সাম কত হবে? 30 ইন্টু 2, মানে 60। আর লাস্ট টু নাম্বার, দুটো নাম্বারের এভারেজ কত বলা আছে? 70। তাহলে দুটো সাম কত হবে? 70 ইন্টু 2, 140। দুটো অ্যাড করলে 60 প্লাস 140, দুটো অ্যাড করলে হয় 200। আর পাঁচটা নাম্বারের সাম কত? 260। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলেই থার্ড নাম্বার পাওয়া যাবে 60। সঠিক উত্তর হচ্ছে 60। সাম অব দ্য ফার্স্ট ফাইভ নাম্বার আর 260। তাহলে ধরা যাক পাঁচটা নাম্বার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5, পাঁচটা নাম্বারের সাম কত বলা আছে? 260। প্রথম দুটো নাম্বার এভারেজ কত? 30। তাহলে প্রথম দুটো, এই দুটো নাম্বার এভারেজ যদি 30 হয়, টোটাল এখানে 60 হবে, প্লাস x3 যেটা থার্ড নাম্বার বার করতে হবে। আর লাস্ট দুটো নাম্বারের এভারেজ কত? 140। লাস্ট দুটো নাম্বারের এভারেজ তো 70, তাহলে লাস্ট দুটো নাম্বারের সাম কত? 2 দিয়ে গুণ করলে 140। তাহলে লাস্ট দুটো নাম্বারের সাম 140 ইকুয়ালস টু 260। তাহলে এখান থেকে x3 বার করে নিতে হবে, কত আসবে? 60। তাহলে সঠিক উত্তর হবে 60। দ্য এভারেজ অফ ফাইভ কনসিকিউটিভ অড নাম্বারস ইজ 35, ফাইন্ড দ্য স্মলেস্ট অড নাম্বার। তাহলে টোটাল কটা আছে? 5টা কনসিকিউটিভ পর পর অড নাম্বার আছে, তাদের এভারেজ যদি 135 হয়, মানে 135 মাঝখানে আছে, তাহলে এটা হচ্ছে মাঝখানে আছে, এর আগে আরও দুটো আছে, এর পরে আরও দুটো আছে, তাহলে টোটাল 5টা হয়ে গেল। মাঝখানেরটা যদি 135 হয়, তার আগেরটা কত হবে? কনসিকিউটিভ অড নাম্বার, তাহলে আগেরটা হবে 133, তার আগেরটা 131, আর এর পাশে 137, 139, পুরোটার এভারেজ। তাহলে এর এভারেজ কত হতো? 135। তার লিখেজ করে স্মলেস্ট নাম্বার, তার এখানে স্মলেস্ট নাম্বার 131। সঠিক উত্তর 131। এটা x ধরে করলে হবে, যেহেতু অড নাম্বার, অড নাম্বার হলে 2x প্লাস 1, তাহলে এর আগের অড নাম্বার 2x মাইনাস 1, এ পাশে 2x প্লাস 3, এদিকে 2x মাইনাস 3, আর একটা অড নাম্বার 2x প্লাস 5, পাঁচটা অড নাম্বার, সবকটা এভারেজ বলেছি, তাহলে সবকটা যোগ করতে হবে, করে পাঁচটা নাম্বার, তাই 5 দিয়ে ডিভাইড, সেইটা কত বলা আছে? 135। তাহলে এখান থেকে এক্স বার করে নিলে হয়ে যাবে, আর এখান থেকে তাহলে স্মলেস্ট নাম্বার কোনটা? 2x মাইনাস 3, 2x মাইনাস 3 কত আসবে? 131। এভারেজ অফ ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বার ইজ, প্রথম পাঁচটা প্রাইম নাম্বার কী কী? 1 1 তো প্রাইমও নয়, কম্পোজিটও নয়, তাহলে 2 2 ফার্স্ট হচ্ছে প্রাইম নাম্বার, তারপরে 3 4 নয়, 4 কম্পোজিট নাম্বার, তারপর 5 প্রাইম নাম্বার, 7 7-এর পরে 11, এই সব কটার কী বার করতে হবে? এভারেজ, সব কটা যোগ করে কত দিয়ে ভাগ? পাঁচটা নাম্বার, তাই 5 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে কত হচ্ছে? 10 আর 18 28, 28/5 মানে 56/10, 5.6। সঠিক উত্তর 5.6। দ্য এভারেজ এজ অফ থ্রি স্টুডেন্টস ইজ 15 ইয়ার্স অ্যান্ড দেয়ার এজেস আর ইন প্রপোর্শন 2:3:4। দ্য এজ অফ দ্য এল্ডেস্ট স্টুডেন্ট বার করতে বলেছে, তাহলে ধরা যাক তাদের এজগুলো 2x 3x আর 4x, এদের এভারেজ বার করতে হলে যোগ করে, তিনজন আছে তাই 3 দিয়ে ভাগ,
কত বলা আছে এভারেজ 15, তাহলে 2x প্লাস 3x 4x কত হয় 9x, 9x বাই 3 ইকুয়ালস টু 15, 3 দিয়ে 3 কেটে গেল, তাহলে 3x, x ইকুয়ালস টু 15 বাই 3 মানে 5, কী চাইছে এল ডেস্ট, এল ডেস্ট মানে 4x, 4x বার করতে হবে, 4x 4 5 4 20, সঠিক উত্তর 20 বছর। এ বি সি ডি ই আর 5 কনসিকিউটিভ ইভেন নাম্বার, ইভেন নাম্বার দেওয়া আছে, এভারেজ অফ এ অ্যান্ড ই ইজ 42, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, যেহেতু এভারেজটা 42 দেওয়া আছে তাহলে নিশ্চয়ই মাঝখানে সি যেটা আছে সেটা 42 হবে, তাহলে ডি কত হবে 44, ই কত, ই কত হবে, এটা ই হবে, ই কত হবে 46, তাহলে বলেছে লার্জেস্ট নাম্বার, তাহলে 46 সঠিক উত্তর, 46। এটা এক্স ধরেও করা যাবে, কনসিকিউটিভ ইভেন নাম্বার বলেছে, তাহলে 2x, 2x প্লাস 2, 2x মাইনাস 2, 2x প্লাস 4, 2x মাইনাস 4, এই সব কটার এভারেজ বার করতে হবে, তাহলে সব কটা যোগ করে কত দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ, এখান থেকেও এক্স বার করে করা যাবে, কিংবা এ আর ই এর এভারেজ 42 বলেছে, এ তাহলে এখানে এইটা আর ই এটা, এই দুটোর এভারেজ করলে 4 4 কেটে গেল, তাহলে 2x 2x 4x বাই 2 ইকুয়ালস টু কত 42, তাহলে x ইকুয়ালস টু 2 2 সে 4 21, তাহলে এখানে লার্জেস্ট বার করতে হবে, তাহলে 2x প্লাস 4, তাহলে x 21 এইটা বার করতে হবে, 2x প্লাস 4, তাহলে 2x মানে 21 ইন্টু 2 মানে 42 প্লাস 4 মানে 46 অ্যান্সার, 46। ইফ ইন ইয়ার 2000 বার্থডে অফ নেতাজি বি ওয়েডনেসডে, হোয়াট ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্যাট ইয়ার, তাহলে 2000 সালের নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে যদি ওয়েডনেসডে হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে কবে, তাহলে 2000 সালে নেতাজির জন্মদিন কত, 23 জানুয়ারি, জানুয়ারি 23, 23, আর এদিকে ইন্ডিপেন্ডেন্স ডে কত, 15 আগস্ট, আগস্ট 15, 23-এর পর থেকে কদিন, 31 পর্যন্ত, 24 25 26 27 28 29 30 31, টোটাল এরপরে 8 দিন, তাহলে এক্সট্রা অড ডে 1, ফেব্রুয়ারি 2000 সাল লিপ ইয়ার, তাহলে কটা অড ডে, ফেব্রুয়ারি মাসে 28 দিন 29 দিনে, তাহলে একটা অড ডে, মার্চ, মার্চ মাসে 3টে অড ডে, এপ্রিল 2টো, এপ্রিল, মে মাসে 3টে, জুন মাসে 2টো, জুলাই মাসে 3টে, আর আগস্ট মাসে 15 দিন পর্যন্ত যেতে হবে, মানে একটা অর্ডে, তাহলে এখানে 1 ফেব্রুয়ারি 2 আর মে 3 5 2 7 কেটে গেল, অর্ডে নেই, 3 আর 2 5 আর 3 8 9, মানে টোটাল 2 অর্ডে, মানে 2 দিন এক্সট্রা হবে, তাহলে এটা যদি ওয়েডনেসডে হয় তারপরে আরও 2 দিন, থার্সডে ফ্রাইডে, সঠিক উত্তর হবে ফ্রাইডে, তাহলে 2000 সালের বার্থডে নেতাজি যদি ওয়েডনেসডে হয় তাহলে ওই দিন ইন্ডিপেন্ডেন্স ডে কবে হবে, ফ্রাইডে, শুক্রবার হবে। দ্য হাইয়েস্ট পিক ইন দ্য আন্দামান আইসল্যান্ড ইজ, আন্দামান আইসল্যান্ডের হাইয়েস্ট পিক, স্যাডেল পিক, টিউবল পিক, কার নিকোবর, নান অফ দিস, স্যাডেল পিক, হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা,
আর্যভট্ট, বরাহ মিহির, অমর সিংহ, ব্রহ্মগুপ্ত। অথর্ব বৃহৎ সংহিতা, অথর্ব বৃহৎ সংহিতা হল বরাহ মিহির। প্লেস্ট অফ প্যারিস ইজ প্রডিউসড বাই হিটিং, প্লেস্ট অফ প্যারিস হচ্ছে জিপসাম। হু আজ দ্য লিডার অফ গদর পার্টি, গদর পার্টির লিডার কে? ভগৎ সিং, লালা হরদয়াল, বিজি তিলক, ভিডি সাভারকর। গদর পার্টির লিডার হচ্ছে লালা হরদয়াল। হু অ্যাসিউম দ্য টাইটেল অফ গঙ্গাইকোন্ড চোলা, গঙ্গাইকোন্ড চোলা টাইটেল কে ধারণ করেছিল? প্রথম রাজেন্দ্র চোল, রাজেন্দ্র ওয়ান, রাজেন্দ্র ওয়ান হবে সঠিক উত্তর। ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ইফ অমলস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, হুইচ ডাইরেকশন ওয়াজ অজয় ইজ ফেসিং? তাহলে দুজনে দাঁড়িয়ে সামনাসামনি কথা বলছে। ধরা যাক অজয় এখানে দাঁড়িয়ে আছে আর অমল এখানে দাঁড়িয়ে আছে, তাহলে সামনাসামনি কথা বলছে। অজয় তাহলে এদিকে দেখছে আর অমল তাহলে এইদিকে দেখছে, ঠিক আছে। ইফ অমল শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, অমল যে আছে তার শ্যাডো পড়ছে ডান দিকে, মানে এই দিকটা অমলের শ্যাডো এই জায়গাটা পড়ছে, তো অজয় কোন দিকে ফেস করে আছে সেটা বলতে হবে। তো অমলের শ্যাডোটা যদি ডান দিকে পড়ে, সূর্যটা নিশ্চয়ই এই সাইডে আছে। সূর্য কোন দিকে আছে? ইভিনিং টাইম ওয়েস্টের দিকে হবে নিশ্চয়ই, পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে সূর্য এদিকে আছে, তাহলে এইটা ওয়েস্ট, এই সাইডটা ওয়েস্টের দিক, এটা ওয়েস্ট, এটা তাহলে ইস্ট হয়ে যাবে, তাহলে এটা নর্থ, এটা সাউথ। এবার বলেছে হুইচ ডাইরেকশন অজয় ফেসিং, অজয় কোন দিকে? অজয় দেখছে এই সাইড, এটা কোন দিক? সাউথ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাউথ, অপশান বি, সঠিক উত্তর হবে সাউথ, অপশান বি। ড্যাশ ইজ দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো ইন ইন্ডিয়া, অ্যাক্টিভ ভলক্যানো, আন্দামান, নিকোবর আইসল্যান্ড, ব্যারেন আইসল্যান্ড, পাম্বান আইসল্যান্ড। তাহলে অ্যাক্টিভ ভলক্যানো ব্যারেন আইসল্যান্ড, ব্যারেন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো, ব্যারেন আইসল্যান্ড। হু ফাউন্ডেড কৃষক প্রজাপার্টি, কৃষক প্রজাপার্টি কে ফাউন্ডেড করেছিল? ফজলুল হক, জাফর আলী খান, আল্লা বক্স, করম শাহ। কৃষক প্রজাপার্টি ফাউন্ডেড করেছিল ফজলুল হক। হু ব্রোক দ্য পাওয়ার অফ চাহালগানি নোবেলস, চাহালগানিদের পাওয়ার কে নষ্ট করে দিয়েছিল? গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিস, আলাউদ্দিন খলজি না মোহাম্মদ বিন তুগলক? হু ব্রোক দ্য পাওয়ার চাহালগানি নোবেলস, গিয়াসুদ্দিন বলবন। হু গেভ দ্য স্লোগান ব্যাক টু বেদাস, ব্যাক টু বেদাস স্লোগান কে দিয়েছিল? ব্যাক টু বেদাস স্লোগান কে দিয়েছিলেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী না লালা লাজপত রায়? গো ব্যাক টু বেদাস স্লোগান দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। টু পাইপস ক্যান ফিল এ সিস্টার্ন ইন 20 মিনিটস অ্যান্ড 30 মিনিটস রেসপেক্টিভলি, দুটো পাইপ আছে, ধরা যাক পাইপ এ আর পাইপ বি, দুটো পাইপ আছে, প্রথম পাইপটা 20 মিনিটে, 20 মিনিটে ভর্তি করে দিচ্ছে, আর দ্বিতীয় পাইপটা 30 মিনিটে। বোথ পাইপ বিইং ওপেন, দুটো একসঙ্গে ওপেন করে দিয়েছে। হোয়েন ফার্স্ট পাইপ মাস্ট বি টার্ন অফ সো দ্যাট সিস্টার্ন মে বি ফিল ইন 10 মিনিটস মোর উইল বি, প্রথমে 20 আর 30-এর লসাগু, 3 দ্বিগুণে 6, 60 হবে, তাহলে এ পাইপে ক্ষমতা কত ইউনিট করে? 3 × 20 = 60, 3 আর বি হচ্ছে 2 করে, প্রথমে দুটো পাইপ একসঙ্গে ওপেন করে দিয়েছে, তাহলে 3 + 2 করেছে, কতক্ষণের জন্যে সেই টাইমটা বার করতে হবে, তাহলে সেই টাইমটা ধরে নেওয়া যায় টি,
প্লাস সো দ্যাট সিস্টেম ফিল ইন 10 মিনিটস 10 মিনিটস তাহলে প্রথম পাইপ অফ করে দিয়েছে, তারপরে শুধু বি পাইপ চলছে। বি পাইপের ক্ষমতা কত? 2 করে। তাহলে 2 গুণ এটা কতক্ষণ চলেছে? 10 মিনিট। কতটা ভর্তি করবে? পুরোটা, পুরো 60 ভর্তি করবে, 60। তাহলে 3 + 2 5 5t ইকুয়ালস টু 10 × 2 = 20, 60 থেকে 20 বিয়োগ করলে 40। তাহলে টি ইকুয়ালস টু কত হলো? 8। সঠিক উত্তর হলো 8 মিনিটস, সঠিক উত্তর হলো 8 মিনিট, অপশান এ। হু অ্যামং দ্য ফলোয়িং হিন্দুস ফার্স্ট জয়েন দিন ইলাহি বা তুহিদ ইলাহি? মানসিং, টোডরমল, ভগবান সিং, বীরবল। প্রথম কি দিন ইলাহি গ্রহণ করেছিল কোন হিন্দু? প্রথম দিন ইলাহি গ্রহণ করেছিল বীরবল, সঠিক উত্তর অপশান ডি বীরবল। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? আব্দুল কালাম আজাদ, সৈয়দ আহমেদ খান, বদরউদ্দিন তৈয়বচি, ফজলুল হক। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বদরউদ্দিন তৈয়বজি। সতি অফ হিন্দু উম্যান ওয়াজ প্রোহিবিটেড ডিউরিং দ্য রিজিয়ন অফ হুইচ মুঘল এম্পায়ার? কোন মুঘল এম্পায়ারের সময়কালে সতী এই সিস্টেমটা প্রোহিবিটেড হয়েছিল? জাহাঙ্গীর, শাহজাহান, আকবর না ঔরঙ্গজেব? সতী সিস্টেম কোন কোন মুঘল এম্পায়ারের সময় প্রোহিবিটেড হয়েছিল? ঔরঙ্গজেব, সঠিক উত্তর ঔরঙ্গজেব। হু কমপ্লিটেড দ্য কুতুব মিনার? কুতুবুদ্দিন আইবক, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নাসিরুদ্দিন কুয়াবাচা, ইলতুৎমিস, কুতুবুদ্দিন আইবক। তো কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন তো কুতুবুদ্দিন আইবক, কিন্তু বলছে কমপ্লিট, কে শেষ করেছিল কুতুব মিনার তৈরির নির্মাণ কার্যটা? কে শেষ করেছিলেন? ইলতুৎমিস, সঠিক উত্তর অপশান সি ইলতুৎমিস। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স? এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? সাডেন ডিসাস্টার, ইন ট্রাভেল, ব্লেসিং ফ্রম অ্যাবাভ, টু রিমেন ন্যাচারাল। বোল্ট ফ্রম দ্য ব্লু তার মানে হচ্ছে সাডেন ডিজাস্টার, হঠাৎ কিছু। বোল্ট ফ্রম দ্য ব্লু, সঠিক উত্তর অপশান এ সাডেন ডিজাস্টার। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অল্টারনেটিভ গিভেন বিলো। ক্লাসিক, ক্লাসিক মানে কি? অফ দ্য ফার্স্ট অর হাইস্ট কোয়ালিটি, এ লং লিস্ট, লুজ ফ্লোয়িং রোপ, স্যাংটিফাইড। ক্লাসিক মানে কি? ক্লাসিক মানে উচ্চতম বা হাই, হাইয়েস্ট কোয়ালিটির জিনিস। তাহলে ক্লাসিক মিন্স অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, সঠিক উত্তর অপশান এ। ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। প্রিপোজিশন বসাতে হবে, হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। তাহলে হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ওভার টি, না হি হ্যাজ প্রেফারেন্স ওভার টি কী করে হবে? ওভার হবে না, টি ওভার কফি হতে পারে, তাহলে এই অপশানটা হবে না। হি হ্যাজ প্রেফারেন্স ফর টি, টি এর জন্য না, টি এর জন্য না, টি এর জন্য। হি হ্যাজ প্রেফারেন্স টি, হ্যাঁ টি এর জন্য হতে পারে, বা টি টু কফির দিকে, টু হবে না, তাহলে এই অপশানটা হবে না। হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, এটা হতে পারে লাস্ট অপশানটা। হি হ্যাজ প্রেফারেন্স টু টু টি, টু টি না, টু টি হবে না, তাহলে এটা হবে না অপশান। তাহলে হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি, সঠিক উত্তর অপশান সি। ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। বাই, ইন, অ্যাট, ইন টু। অ্যাট তো হবে না, কোনো জায়গা বোঝাচ্ছে না, ইন ওয়াচের মধ্যে নয়, ইন টু, ইন টু তো নয়। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, সঠিক উত্তর অপশান এ। রিগ্রেট মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। রিগ্রেস কী দিয়ে বলা হয়? অ্যালাস, হাস, ব্যাপ্রো, হুড়ে। তাহলে রিগ্রেট
রিগ্রেট মানে আফসোস করা বা দুঃখ প্রকাশ করা, রিগ্রেট আফসোস করা। তাহলে সেটাকে হুড়ে হাসতে হবে না, ব্যগ্র নয়, হুড়ে আনন্দ কিছু নয়, আফসোস হচ্ছে, তাহলে অ্যালাস দিয়ে প্রকাশ করা। সঠিক উত্তর অপশন এ। সিকিম বিকেম এ ফুল ফ্লেকড স্টেট অফ ইন্ডিয়া ইন 1985, 1975, 1965 না 1875। সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্য রূপে ঘোষিত হয়েছিল? 1975 সালে। সঠিক উত্তর অপশন বি। হু ফাউন্ডেড দি খালসা? খালসা প্রথা কে প্রবর্তন করেন? গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। তাহলে সঠিক উত্তর কী হবে? খালসা প্রথা প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। সঠিক উত্তর অপশান সি। হু ফাউন্ডেড অনুশীলন সমিতি ইন ঢাকা? ঢাকাতে অনুশীলন সমিতি কে তৈরি করেছিলেন? প্রফুল্ল চাকী, পুলিন দাস, এস এন সান্যাল না যতীন্দ্রনাথ মুখার্জি? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? পুলিন দাস। এক্সপেন্ডিচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফল আন্ডার প্ল্যান এক্সপেন্ডিচার না নন প্ল্যান এক্সপেন্ডিচার না প্রফিটেবল এক্সপেন্ডিচার না নান অফ দিস? এক্সপেন্ডিচার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কার আন্ডারে পড়ে? এটা নন প্ল্যান এক্সপেন্ডিচার। তাহলে সঠিক উত্তর অপশান বি। অল ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড না ওয়েভ লেন্থ ইন ভ্যাকুয়াম না স্পিড ইন ভ্যাকুয়াম? সঠিক উত্তর কী হবে? অল ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হ্যাভ দ্য সেম কি? স্পিড ইন ভ্যাকুয়াম। সঠিক উত্তর অপশান ডি। দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ ফাস্টার ইন সাউন্ড সাউন্ডের শব্দের গতিবেগ কিসে সব থেকে বেশি? সলিডে, লিকুইডে, গ্যাসে না ভ্যাকুয়ামে? শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় সলিডে, কঠিন পদার্থে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়। লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেলস ইজ ড্যাশ ড্যাশ লোহিত রক্তকণিকার আয়ুকাল কত দিন? 60 দিন, 120 দিন, 180 দিন না 240 দিন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? 120 দিন। সঠিক উত্তর অপশন বি, 120 দিন। ইফ উই অ্যাড সল্ট টু পিওর ওয়াটার ইটস বয়েলিং পয়েন্ট উইল ইনক্রিজ, ডিক্রিজ, রিমেন সেম না নান অফ দিস? যদি আমরা লবণ মেশাই পিওর ওয়াটার, পরিষ্কার জলে লবণ মেশালে বয়েলিং পয়েন্ট কী হবে? বাড়বে, কমবে না একই থাকবে না কোনোটাই নয়? যদি লবণ, যদি পরিষ্কার জলে লবণ মেশানো হয় তাহলে বয়েলিং পয়েন্ট বাড়বে, ইনক্রিজ হবে। সঠিক উত্তর অপশান এ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ওয়াজ ফাউন্ডেড বাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে ফাউন্ড করেছিল? তিলক, সুভাষ বোস, সিআর দাস না রাসবিহারী বোস? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ রাসবিহারী বোস। সঠিক উত্তর অপশান ডি। হু ফার্স্ট কেম টু ইন্ডিয়া ফর ট্রেডিং পারপাস কারা প্রথম ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্যে? ফ্রেঞ্চরা, ডাচ, পর্তুগিজ না ইংলিশরা? তাহলে প্রথম ব্যবসা বাণিজ্য করার জন্যে ভারতে এসেছিল কারা? পর্তুগিজরা প্রথমে এসেছিল। হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ব্যাটেল অফ বক্সার 1764? 1764 সালে বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম, মীরজাফর, নিজামুদ্দিন, নিজামুদ্দৌলা, সিরাজউদ্দৌলা? বক্সারের যুদ্ধ 1764 সময় বাংলার নবাব কে ছিলেন? সঠিক উত্তর হবে মীর কাসিম, অপশান এ। নেক্সট, এ ইজ দ্য ফাদার অফ, এ ইজ দ্য ফাদার অফ বি, সি ইজ দ্য ব্রাদার অফ এ, এ ইজ দ্য সিস্টার অফ বি। ইফ এম ইজ দ্য ফাদার অফ এ দেন এস্টাবলাইজ এ রিলেশান বিটুইন এফ অ্যান্ড সি, এফ আর সি এর এদের মধ্যে রিলেশান চেয়েছে। তাহলে এ ইজ দ্য ফাদার অফ বি, এ ইজ দ্য ফাদার অফ বি। তাহলে এখানে এ আছে, এ হচ্ছে ফাদার অফ বি, সি ইজ দ্য ব্রাদার অফ এ, সি এর ব্রাদার, এফ ইজ দ্য সিস্টার অফ বি, এফ হচ্ছে সিস্টার, বি এর সিস্টার হচ্ছে এফ।
ইফ এম ইজ দ্য ফাদার অফ এ, এম হচ্ছে ফাদার, এর ফাদার হচ্ছে এম, দেন এস্টেবলাইজ দ্য রিলেশন বিটুইন এফ অ্যান্ড সি, এফ আর সি, এই এফ আর সি এদের রিলেশন চেয়েছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কাকা এবং ভাইজি, তাহলে সঠিক উত্তর হবে নিস অ্যান্ড আঙ্কেল, সঠিক উত্তর অপশান ডি, সঠিক উত্তর হবে অপশান ডি, নাইস অ্যান্ড আঙ্কেল। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশান টু সুইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং মোস্ট নিয়ারলি, এ 14 লাইন পোয়েম ইজ কল, একটা 14 লাইনের কবিতা সেটাকে কী বলা হয়, 14 লাইন পোয়েম ইজ কল্ড এ সনেট, সঠিক উত্তর হবে অপশান এ সনেট। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড তাকে কী বলা হয়, তাকে বলা হয় মিসানথ্রোপিস্ট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিওম্যাটিক এক্সপ্রেশন ফ্রম দ্য অপশান গিভেন, ইডিওম্যাটিক এক্সপ্রেশন বলতে হবে, শব্দটা দিয়েছে পোলস অ্যাপার্ট, পোলস অ্যাপার্টের ইডিওম্যাটিক এক্সপ্রেশন কী হবে, ভেরি ডিস্টেন্স, সেপারেট, টোটালি ডিফারেন্ট ইন ভিউস, ভেরি ডিফিকাল্ট, তাহলে পোলস অ্যাপার্ট এর ইডিওম্যাটিক এক্সপ্রেশন হবে অপশান ডি, ভেরি ডিফিকাল্ট, সঠিক উত্তর হবে ভেরি ডিফিকাল্ট। চুজ দ্য কারেক্ট আইটেম ফ্রম দ্য গিভেন অপশান, দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং, আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স ইজ কল্ড কি, হর্টিকালচার, গার্ডেনিং, বোটানি না জিওলজি, আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং অফ গার্ডেন ইজ কল্ড হর্টিকালচার, লাভ অফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, লাভ অফ দ্য হোল ওয়ার্ল্ডকে এক কথায় কী বলা হয়, ফিলান্থ্রপি, সঠিক উত্তর অপশান সি ফিলান্থ্রপি। লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ ড্যাশ, সবথেকে বড় বদ্বীপ কোনটা, পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ, গঙ্গা ডেল্টা, মিসিসিপি ডেল্টা, ইরাডি ডেল্টা না গোদাবরী ডেল্টা, পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ হলো গঙ্গা বদ্বীপ, সঠিক উত্তর হবে গঙ্গা ডেল্টা। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য গদর পার্টি ফাউন্ডেড, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল, আমেরিকা 1913, ইংল্যান্ড 1917, ডেনমার্ক 1921 না স্কটল্যান্ড 1925, গদর পার্টি কোথায় তৈরি হয়েছিল, আমেরিকাতে, কত সালে, 1913 সালে, সঠিক উত্তর হবে অপশান এ আমেরিকা 1913। দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ, ম্যাক্সিমাম অ্যাট দ্য ইনফিনিটি, ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ, নেম এভরি হোয়্যার ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ অফ দ্য ইনফিনিটি, তাহলে ওয়েট সবথেকে বেশি হয় কোথায়, আর্থের সারফেসে, তাহলে সঠিক উত্তর হবে ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টেবলাইজড ইন দ্য ইয়ার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছে, কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1986 সালে, 1995 সালে, 2000 সালে, 2005 সালে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে প্রতিষ্ঠা হয়েছিল। অ্যাট দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার ইফ দ্য প্রেশার ডিক্রিসেস দেন দ্য ভলিউম অফ দ্য গিভেন মাস অফ এ গ্যাস উইল, কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচার একই আছে কিন্তু প্রেশার কী করছে, কমাচ্ছে, ডিক্রিজ করছে, প্রেশার কমিয়ে দিচ্ছে, তাহলে গ্যাসের ভলিউম কী হবে, বাড়বে না কমবে, প্রেশার কমালে কী হয়, প্রেশার কমালে ভলিউম বেড়ে যায়, তাহলে সঠিক উত্তর হবে অপশান এ ইনক্রিজ। দ্য রিয়েল ইন্ট্রোডাকশান অফ ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং দ্য 7th প্ল্যান, 8th প্ল্যান, 9th প্ল্যান আর 10th প্ল্যান, কোন 5-ইয়ার প্ল্যানের সময় ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং তৈরি করা হয়েছিল, সঠিক উত্তর হবে 8th প্ল্যান। হু ওয়াজ কল্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া, কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া বলা হয়, দাদাভাই নরওয়েজকে। হু ডিসকভার্ড ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন কে আবিষ্কার করেছিলেন, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি রাখালদাস ব্যানার্জি। হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লকের ফাউন্ডার সুভাষচন্দ্র বোস, সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বোস। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার কারেক্ট, মহারাষ্ট্র, পারাদ্বীপ, তামিলনাড়ু, ম্যাঙ্গালোর, গুজরাটের কান্দারা বন্দর, কর্ণাটকের তুতিকরিন,
তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট পেয়ার গুজরাটের কান্ডালা বন্দর, সঠিক উত্তর অপশান সি, আয়োডিন ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটেড টু পেশেন্ট সাফারিং ফ্রম আয়োডিনের অভাবে কি হয়, গয়েটার রোগ হয়, সঠিক উত্তর অপশান এ গয়েটার। অফ দ্য থ্রি নাম্বারস দ্য ফার্স্ট ইজ টুয়াইস দ্য সেকেন্ড অ্যান্ড দ্য সেকেন্ড ইজ থ্রাইস অফ থার্ড, দ্য এভারেজ অফ থ্রি নাম্বারস ইজ 10, দ্য লার্জেস্ট নাম্বার ইজ, লার্জেস্ট নাম্বারটা বার করতে হবে। তাহলে প্রথমে বলছে তিনটে নাম্বার মধ্যে দ্য ফার্স্ট ইজ টুয়াইস, তাহলে ফার্স্ট নাম্বার, সেকেন্ড, থার্ড। প্রথমে বলছে ফার্স্ট ইজ টুয়াইস অফ সেকেন্ড, এটা যদি টু হয় এটা তাহলে ওয়ান হবে, তাহলে ফার্স্ট ইজ টুয়াইস অফ সেকেন্ড। আবার বলছে সেকেন্ড ইজ থ্রাইস অফ থার্ড, সেকেন্ড যদি থ্রাইস অফ থার্ড হয় এটা থ্রি হলে এটা ওয়ান, তাহলে একবার সেকেন্ডটা ওয়ান একবার থ্রি দুটো সেম করতে হবে। তাহলে উপরেরটাকে থ্রি বানানোই বেশি সুবিধাজনক, তাহলে 2 × 3 করে দেওয়া হোক আর 1 × 3, তাহলে 6 3 1। তাহলে এখন সংখ্যাগুলোকে ধরা যাক, 6x 3x আর এক্স, এদের এভারেজ বলেছে 10, এভারেজ মানে সব যোগ করতে হবে আর 1 2 3 3 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 10 বলেছে। তাহলে 6x 3x 9x x 10x, 10x ইকুয়ালস টু 10 × 3, তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো, এক্স ইকুয়ালস টু 3। তাহলে কোন নাম্বার চেয়েছে, সব থেকে লার্জেস্ট নাম্বার, সব থেকে বড় মানে 6x, তাহলে 6x = 18, 3 × 6 = 18, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। ইফ টিআইজি আর টাইগার ইকুয়ালস টু 2/3, বাফেলো ইকুয়ালস টু 3/4, ক্রোকোডাইল ইকুয়ালস টু 4/5, দেন এলিফ্যান্ট ইকুয়ালস টু কী হবে, 5/6, 5/8, 3/5 না 3/8, সঠিক উত্তর কী হবে, এটা পার্ট 4, পার্ট 5 ভিডিওতে এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। পার্ট 1, 2, 3, 5, 6 সহ অন্যান্যগুলো ভিডিওগুলো পেয়ে যাবে সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করার পাশাপাশি এখানে একটা বেল আইকন রয়েছে, বেল এই আইকনে ক্লিক করে রাখো যাতে এই ভিডিও সবার আগে পাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।